নমস্কার, অনুশ্রী রান্নাঘরে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে তালের একটি পিঠের রেসিপি শেয়ার করছি। তালের এই ভরা মরশুমে সুস্বাদু এই তালের রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি একটা বড় বাটিতে এক বাটি তালের শাঁস নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক বাটি আটা, আর হাফ বাটি সুজি নিয়েছি। সুজিটা একবারে পুরোটা দেবো না, অল্প অল্প করে যেমন লাগবে সেই মতো মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তাল যেহেতু মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি ফ্রেশ নারকেল কোড়ানো। নারকেলটা দিলে এই পিঠের স্বাদটা আরও অনেক বেশি ভালো হবে। এইভাবে সবটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই পিঠেটা ভেজে নেব, তাই ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে নিয়েছি। প্রায় 2 চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে তালের মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে এভাবে আমি ফ্রাই প্যানে চেপে চেপে দিয়ে দিই। আমরা ছোট থেকে তাল টিক্কি বলে জানি। এই রেসিপির অন্য কোনো নাম যদি আপনাদের কাছে জানা থাকে বা তালের যদি আরও নতুন কিছু রেসিপি আপনাদের জানা থাকে সেটা আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে বড়াগুলো একটা সাইড সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি খুব সাবধানে এভাবে উল্টে দিচ্ছি। আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু আঁচটা হাই রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমরা সাধারণত যে তালের বড়া খেয়ে থাকি সেটা কিন্তু অনেকটা বেশি তেল লাগে, অনেকটা তেল দিয়ে ভাজতে হয়। তো কম তেলে তালের সুস্বাদু পিঠে বানাতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এইভাবে সবগুলো বড়া আমি উল্টে দিয়েছি এবং এই বড়াগুলো দুটো সাইডই খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারাও আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।